নমস্কার, আজকে লার্নিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় মাধ্যমিকের ইতিহাস। আজকে মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের 145, 146 এবং 147 নম্বর পেজের ছোট ছোট প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। মূলত এমসিকিউ, এসএকিউ, ক স্তম্ভ এবং বিবৃতির প্রশ্নগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। তাই সবাইকে অনুরোধ করছি, ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নগুলো খাতায় লিখে অনুশীলন করো। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে আসছি ক বিভাগে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সাম্প্রতিককালে ইতিহাস চর্চার ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তা হলো, চারটি অপশন রয়েছে তোমাদের এখানে, সঠিক উত্তর হবে বিজ্ঞানসম্মত, অর্থাৎ গ আগের অপশন হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচনা করেন, চারটি অপশন রয়েছে তোমাদের, সঠিক উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়, অর্থাৎ ঘ আগের অপশনটা হবে সঠিক উত্তর। তিন আইন পাস হয়, চারটি অপশন রয়েছে এখানে, সঠিক উত্তর হচ্ছে 1872 খ্রিস্টাব্দে, অর্থাৎ খ আগের অপশনটা হবে সঠিক উত্তর। ইন্ডিগো ডিস্ট্রিক্ট বিভাগটি যে পত্রিকায় অন্তর্ভুক্ত ছিল সেটি হলো, চারটি পত্রিকার নাম রয়েছে এখানে, সঠিক উত্তর হবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, অর্থাৎ ক আগের অপশনটা হচ্ছে এখানে সঠিক উত্তর। হুগলির ইমামপাড়া প্রতিষ্ঠা করেন, চারটি অপশন রয়েছে এখানেও, সঠিক উত্তর হবে হাজি মোহাম্মদ মহসিন, অর্থাৎ ঘ আগের অপশনটা হবে এখানে সঠিক উত্তর। আসছি পরের প্রশ্ন, মেদিনীপুর জেলার জঙ্গলমহল যে বিদ্রোহের কেন্দ্র ছিল সেটি হলো, চারটি বিদ্রোহের নাম রয়েছে এখানে, সঠিক উত্তর হবে চুয়ার বিদ্রোহ, অর্থাৎ গ আগের অপশনটা হবে এখানে সঠিক উত্তর। এরপর আসছি 1.7, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়, চারটি বিদ্রোহের নাম রয়েছে এখানেও, সঠিক উত্তর হবে কোল বিদ্রোহের পরে, অর্থাৎ ক আগের অপশনটা হবে সঠিক উত্তর। 1.8 রয়েছে, মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন, সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং, অর্থাৎ খ আগের অপশনটা হবে এখানে সঠিক উত্তর। আসছি পরের দাগে 1.9, দ্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয়, চারটি সাল রয়েছে এখানে, চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর হবে 1843 খ্রিস্টাব্দে, অর্থাৎ গ আগের অপশনটা হচ্ছে এখানে সঠিক উত্তর। গোরা উপন্যাসটি রচিত হয়েছে, চারটি অপশন রয়েছে এখানে, সঠিক উত্তর হবে অসাম্প্রদায়িক আবহে, অর্থাৎ গ আগের অপশনটাই হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ বলা হয়, চারটি অপশন রয়েছে এখানে, সঠিক উত্তর হবে সিভি রমনকে, অর্থাৎ গ আগের অপশনটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরিণত হয়, সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে 1951 খ্রিস্টাব্দে, অর্থাৎ খ আগের অপশনটা হবে এখানে সঠিক উত্তর। তমলুক ও কাঁথিতে কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন, সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল, অর্থাৎ খ আগের অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আসছি 1.14, তেভাগা আন্দোলনে চাষিরা উৎপন্ন ফসলের কত অংশ দাবি করে, চারটি অপশন রয়েছে এখানে, সঠিক উত্তর হবে 2/3, অর্থাৎ 3/2 দাবি করা হয়েছিল, ক আগের অপশনটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতীয় কমিউনিস্ট পার্টি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, কোথায় হয়েছিল, না তাসখন্দে, অর্থাৎ গ আগের অপশনটা হচ্ছে সঠিক উত্তর। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হবে সরলা দেবী চৌধুরানী, অর্থাৎ ক আগের অপশন হবে এখানে সঠিক উত্তর। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত, চারটি অপশন রয়েছে এখানে, সঠিক উত্তর হবে বিরসা লিঙ্গম পান্তুল, অর্থাৎ গ আগের অপশন হবে এখানে সঠিক উত্তর। চলে আসছি পরের প্রশ্নে, ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ হলেন, সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে প্রীতিলতা ওয়াদ্দেদার, অর্থাৎ খ আগের অপশন হচ্ছে সঠিক উত্তর। নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়, চারটি সাল রয়েছে এখানে, চারটি অপশন, সঠিক উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে। এরপর আসছি 1.20, নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পায়, সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে 1963 খ্রিস্টাব্দে। এরপর আসছি খ বিভাগে, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, প্রথমে আসছি, কোন আইনে এদেশে শিক্ষার জন্য 1,00,000 টাকা মঞ্জুর করা হয়, তো এটা আমরা সকলেই জানি 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে বা 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে এদেশের শিক্ষার জন্য 1,00,000 টাকা মঞ্জুর করা হয়। পাইকান কি? পাইক বা সৈনিকের কাজ করে চুয়াড়রা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করত তাকেই বলা হতো পাইকান জমি বা পাইক। কোন বিদ্রোহের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়,
সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়। গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মুজফফর আহমদ। চলে আসছি পরের উপবিভাগে ঠিক বা ভুল নির্ণয় করো। রাজা বা নবাবের দরবারি সঙ্গীতকে বলা হয় দরবারি সঙ্গীত, এটা ঠিক হবে। ডিরোজিও ছিলেন হেয়ার স্কুলের ছাত্র, ভুল হবে, কারণ আমরা জানি ডিরোজিও ছিলেন ধর্মতলা একাডেমির ছাত্র। নবগোপাল মিত্র আষাঢ় মেলার সৃষ্টি করেছিলেন, এটা ভুল হবে, কারণ আমরা জানি নবগোপাল মিত্র হিন্দু মেলার সৃষ্টি করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলা হয়, এটা ঠিক হবে। চলে আসছি পরের উপবিভাগে, ক স্তম্ভের সঙ্গে ক স্তম্ভ মেলাপ। হরিচাঁদ ঠাকুর হবে নমঃশূদ্র আন্দোলন, বীরাষ্টমী ব্রত হবে সরলা দেবী চৌধুরানী, একা আন্দোলন হবে 1921 খ্রিস্টাব্দ এবং বারদৌলি সত্যাগ্রহ হবে 1927 খ্রিস্টাব্দ। চলে আসছি পরের উপবিভাগে, বিবৃতিতে আমরা চলে আসছি। এক নম্বর বিবৃতি দেখে নেব কী আছে। প্রধানত ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল, সঠিক ব্যাখ্যা কোনটা? সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা একেরটা। একই ভাষাভাষী মানুষকে একই রাজ্যে রাখলে সাংস্কৃতিক বন্ধন ও প্রশাসনিক কাজ দৃঢ় হয়, এটাই হবে সঠিক উত্তর। চলে আসছি বিবৃতি দুয়ে, শাহজাহানকে প্রিন্স বিল্ডার বলা হয়, সঠিক ব্যাখ্যা কোনটা হবে? সঠিক ব্যাখ্যা হবে দুয়েরটা, অর্থাৎ তিনি স্থাপত্য নির্মাণে খুবই আগ্রহী ছিলেন। এরপর চলে আসবো তিন নম্বর বিবৃতিতে, 19 শতকে ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি হয়, সঠিক ব্যাখ্যা কোনটা হবে? সঠিক ব্যাখ্যা হবে দুয়েরটা, ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। চলে আসবো শেষ বিবৃতিতে, ছাত্ররা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করে, সঠিক ব্যাখ্যা কোনটা হবে? সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা তিনেরটা, ছাত্ররা ব্রিটিশ শাসনের অঙ্গ হিসেবে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করে। তো এই ছিল আজকের 145, 146 এবং 147 নম্বর পেজের ইতিহাস বিষয়ের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি এই প্রশ্নগুলো অনুশীলন করলে তোমরা অনেক উপকৃত হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে তোমাদের মতামত জানাবে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার।